সুতি থানার অরঙ্গাবাদে মন্ত্রী জাকির হোসেনের উদ্যোগে গরিব দুস্থ অসহায় পরিবারের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো। একদিকে লকডাউন এবং অপরদিকে টানা বৃষ্টির কারণে মানুষ রীতিমতো দিশেহারা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে। সামনে ঈদ, অনেকেই কাজ হারিয়ে রীতিমতো দিশেহারা, নতুন পোশাক কিনবেন কিভাবে? সেই জন্যই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন মন্ত্রী জাকির হোসেন। এলাকার দুস্থ ও গরিব মানুষদের হাতে তিনি আজ তাঁর ট্রাস্টের তরফ থেকে এই পোশাক তুলে দিলেন। এই বিষয় নিয়ে ট্রাস্টের সেক্রেটারি দীপক দাস কি বললেন, চলুন শুনি। পলাশেঙ্গের রিপোর্ট, এনডিভি ডব্লিউবি। আমরা শিবা বেটকা সাইড এবং সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট, আমাদের ট্রাস্টের কর্ণধার মাননীয় জাকির হোসেন সাহেব সভাপতি মন্ত্রী, শিল্পপতি শিক্ষানুরাগী, উনি প্রতি বছরই ঈদ ও পুজোতে হাজার হাজার মানুষকে শাড়ি, লুঙ্গি, খাদ্য সামগ্রী এবং অন্যান্য টাকা পয়সাও দান করে থাকে। প্রতি বছরের ন্যায় এবছরও গোটা সাব ডিভিশন জুড়ে প্রায় 80,000 লোককে শাড়ি এবং লুঙ্গি উনি বিতরণ করছেন। বিভিন্ন জায়গায় ক্যাম্প করে করে লকডাউনের জন্য আমরা এবছর আলাদা আলাদা করে দিচ্ছি। অন্যান্য বছর আমরা বড় জমায়েত করে এই শাড়ি লুঙ্গি বস্ত্র বিতরণ অনুষ্ঠান করি, কিন্তু এবছর যেহেতু লকডাউন আমরা বিভিন্ন এলাকায় ছোটো ছোটো করে ভাগ করে নিয়ে গোটা সাব ডিভিশন জুড়ে প্রায় 80,000 মানুষকে আমরা শিবাবেটকা সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মাননীয় জাকির হোসেন সাহেবের অনুপ্রেরণায় এবং ওনার তত্ত্বাবধানে আমরা প্রতি বছরের নিয়ে এবছরও শাড়ি লুঙ্গি পবিত্র ঈদের উপলক্ষে মানুষকে প্রদান করলাম এবং পবিত্র ঈদের উপলক্ষে সমস্ত মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যাতে ভালোভাবে সুস্থভাবে ঘরে বসে ঈদ পালন করে তার জন্য অনুরোধ জানাচ্ছি। একটা শাড়ি, একটা লুঙ্গি, একটা শাড়ি, একটা লুঙ্গি, যাও যাও যাও, একটা শাড়ি। কাকা যেটাও বাজার